তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে এবার থানা স্তরে বদল কমিশনের। সরিয়ে দেওয়া হলো সাত পুলিশ অফিসারকে, বদলি হলেন বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক। বিদায়ী এসডিপিও সুকোমল কান্তি দাসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী দলগুলির পাশাপাশি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশে এই কেন্দ্রে ভোটের আগে সরতে হলো এসডিপিও সুকোমল বাবুকে। এই বদলিকে স্বাগত জানিয়েছেন বিজেপি। তো দীর্ঘদিন ধরে চাইছিলাম যে এই পুলিশ অফিসার সরে যাক, তার কারণ এবারে পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুর লোকসভায় কোথাও আমাদের প্রার্থীরা নমিনেশন ফাইল করতে পারে। তো আমাদের অনেকে আশাই ছিল এই সরকার, এই দলদাস অফিসার কবে পরিবর্তন হবে, কিন্তু এই একজন এবং এসুতে এর সঙ্গে আরও কয়েকজন অফিসারের পরিবর্তনের প্রয়োজন আছে যারা থানায় থানায় বসে আছে। কোনোভাবে প্রশাসনিক ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, নির্বাচন কমিশনের যথার প্রতিনিধিরা পুলিশকর্মী যারা কাজ করছেন সেটা তারা নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যেখানে যেটা পান সেটা করে। এবার বিষ্ণুপুরের ভোট কেমন হবে? ভালো হচ্ছে,